अंकटाइम কোন স্টুডেন্ট যদি কমপ্লিট রিপিটিশন আর পার্শিয়াল রিপিটিশন করে রাখে কোনো সমস্যা নেই মানে সে পাবেই কম মানে দুটো কমপ্লিট রিপিটিশন আর পার্শিয়াল রিপিটিশন দুটো যদি ভালো করে করে রাখে সে একটা পাচ্ছে মানে 100% গ্যারান্টি পাবেই পাবে পার্শিয়াল রিপিটিশন ইজি না টাফ সেটা বোঝার জন্য আগে বলে দিচ্ছি কমপ্লিট রিপিটিশন দিয়ে বোঝে না যে করেনি সে পার্শিয়াল কিছু বুঝতে পারবে কি কিছু উদাহরণ পার্শিয়াল যে কমপ্লিট পুরো করেছে कमन जिस কমপ্লিট রিপিটিশন মানে কি ধর আমি একটা ট্রাক কিনেছি পেমেন্ট করতে পারলাম না একটা ট্রাকই তুলে নিয়ে গেল এটা কমপ্লিট রিপিটিশন বা এমন হতে পারে পাঁচটা ট্রাক কিনেছি এর আগে দিন ছিল পাঁচটা ট্রাক কিনেছি আমি পেমেন্ট করতে পারলাম না ওর ইচ্ছা হলো পাঁচটা ট্রাকই তুলে নিয়ে গেল এটাও কমপ্লিট রিপিটিশন হতে পারে আর পার্শিয়াল রিপিটিশন কাকে বলে আমি পাঁচটা ট্রাক কিনেছি ঠিক আছে তো তার মধ্যে কিছু ইনস্টলমেন্ট দিতে পারি কি কিছু ইনস্টলমেন্ট দিতে পারি এবার যারা ভেন্ডার কোম্পানি তাদের ইচ্ছা কটা ট্রাক নিয়ে যাবে কটা ট্রাক নেবে না আমাদের কোনো এখানে মাথা খারাপ ব্যাপার নেই এটা কোম্পানি ডিপেন্ড ডিসাইড করবে এখন যদি বলে ধর পাঁচটা ট্রাক কিনেছি সাপোজ তিনটি ইনস্টলমেন্ট দিয়েছি দুটো ইনস্টলমেন্ট দিতে পারি ঠিক আছে এবার আমাদের হাতে কিছু নেই এটা কোম্পানি ডিসাইড করে যে তুমি দুটো ইনস্টলমেন্ট দিতে পারো না তার জন্য তোমার থেকে তিনটে ট্রাক নিয়ে যাও এখানে আমার হাতে কিছু নেই ঠিক আছে তো তো এটা কোম্পানি ডিসিশন থাকে পাঁচটা ট্রাক কিনেছো তিনটে তোমার পাঁচটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা তুমি তিনটে দিতে পারো দুটো ইনস্টলমেন্ট দিতে পারো না তো দুটো ইনস্টলমেন্টের এগেইনস্টে ওরা কি করবে কিছু ট্রাক রেখে যাবে আর কিছু ট্রাক নিয়ে যাবে কিছু বলতে সংখ্যাটা কত জানা নেই সেটা কোশ্চেনে বলে দেব ঠিক আছে বুঝা গেল তো এটা যে পার্শিয়াল তাহলে জিনিসটা বলতে হলে স্যার পার্শিয়াল মানে বলতে পারলাম কিছু রেখে যাবে আর কিছু নিয়ে যাবে ঠিক আছে তো তবে এখানে একটা জিনিস যেটা কমপ্লিট রিপিটিশনে খুব ইজি জিনিস হয়েছিল পার্চেসার এর মধ্যে ভ্যালুয়েশন করত বুঝতে পারছে আগে থেকে করেছিল অঙ্কটার মধ্যে পার্চেসার ভ্যালুয়েশন করছিল আর ভেন্ডার এর মধ্যে ভ্যালুয়েশন করছিল মনে না থাকলে দরকার হলে আগের অঙ্কটা দেখে নিতে পারিস ডেপ্রিসিয়েশন রেট পরে করার চেষ্টা কর ভেন্ডার 40% ডেপ্রিসিয়েশন চার্জ করছিল আর পারচেসার মানে এই অঙ্কটা কত 15 বা 20 মানে এক্স্যাক্টলি মনে নেই কত পার্সেন্টেজ ছিল ঠিক আছে তো দুটো আলাদা আলাদা রেট হচ্ছিল পারচেসার বুক ভ্যালু মেইনটেইন করে আর ভেন্ডার কি ভ্যালু রিভ্যালু ফিগার মেইনটেইন করে তো এখানে পারচেসারকে ঘুরতে দেওয়া হবে পার্শিয়াল রিপিটিশনে যা হবে ভেন্ডার কোম্পানি যেটা ডিসিশন করছে সেটাই আছে এবার বাকিটা অঙ্কর মাধ্যমে বুঝিয়ে যাবে আর এই অঙ্কটা পার্শিয়াল রিপিটিশন একটা অঙ্ক করার পর তুই কমপ্লিট রিপিটিশন কম্পেয়ার করবি কি ওখানে কি হচ্ছিল আর এখানে কি হচ্ছে তাহলে অনেক ক্লিয়ার চলে আসবে মনে করার চেষ্টা কর না দেখ আমি কি করেছিলাম আগের দিন যদি একটু মনে করার চেষ্টা করিস কমপ্লিট রিপিটিশন আচ্ছা শুন আগের দিন কি করেছিলাম কমপ্লিট রিপিটিশনে একটা করেছিলাম অ্যাসেট অ্যাকাউন্ট পার্টিকুলার অ্যাসেটই লিখছি আটা কি করছিলাম ভেন্ডার অ্যাকাউন্ট খুলেছিলাম খুলেছিলাম তো মনে পড়ছে তো এখানে ধর প্রথমে কি করেছিল সাপোজ ধর একটা মেশিন কিনেছিল ওই অঙ্কটার কথাই বলি 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছিল ইন্টারেস্ট কিন্তু চার্জ করেছিলাম অঙ্কটা একটু বের কর না খুব সুবিধা হবে একটু বলে দিই খাতাটা দে একজন খাতাটা দে আগের দিন লাস্ট যে অঙ্কটা করালাম আগের দিন লাস্ট যে অঙ্ক করালাম একজন খাতা দে টোকার দরকার নেই
10,80,000 ঠিক আছে, ডাউন পেমেন্ট করেছিলাম টু ক্যাশ কত টাকা 2,00,000 টাকা, ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছিলাম 2,80,000 টাকা মনে পড়ছে তো, বাকি ছিল কত 6,00,000 টাকা, সেটা আবার এখানে লিখে দিলাম বাই ব্যালেন্স বিল বলে 10,80,000, তারপর 6,00,000 টাকা, তারপর আবার ইন্টারেস্ট চার্জ হয়েছিল 60,000, টোটাল হয়েছিল 6,60,000, সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি, এটা বুঝিয়ে দিলে তোর পার্সিয়ালটা বুঝতে খুব ইজি লাগবে, মানে এটা একটু ডিফারেন্সটাকে দেখে নে, ডিফারেন্সটা দেখে নে, টু ব্যালেন্স ইনি হয়েছিল কেননা সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি, ছ লাখ ষাট এটা তো করেছিলাম পার্চেসারের ভ্যালুয়েশন ওয়াইজ, পার্চেসার যেই রকম ভাবে বলছিল সেই অনুযায়ী, আজকে ভেন্ডারের কথা শুনতে হবে, আজকে ভেন্ডারের কথা শুনতে হবে, ভেন্ডার যত টাকা বলবে ঠিক তত টাকা লিখতে হবে, ভেন্ডারের হিসাব যত বলবে ততই লিখতে হবে, কি বললে বুঝতে পারলি, যেমন তো তোর মনে আছে কিনা জানি না আগের দিন যে ওয়ার্কিংসটা করেছিলাম ভেন্ডারের হিসেবে কত বেরিয়েছিল 3,60,000 মনে হয় তাই তো, ভেন্ডার হিসেবে 3,60,000 বেরিয়েছিল মনে পড়ছে না, যাই ওপরে দেখে নিবি 3,60,000 ভেন্ডার হিসেবে 3,60,000 বেরিয়েছিল, সেক্ষেত্রে এখানে 3,60,000 লিখতে হবে, কি বললো বুঝতে পারলি, আগের দিনে এটাই ডিফারেন্স তৈরি হবে, আজকে আজকে এটাই ডিফারেন্স তৈরি হবে, কমপ্লিট রেভিশনে ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু পার্সিয়াল রেভিশনে ভেন্ডার যা বলবে ভেন্ডারের মতন চলতে হবে, ভেন্ডারের ভ্যালুয়েশন এখানে দেখা, ভেন্ডারের ভ্যালুয়েশন আগের দিন কি করেছিলাম ভেন্ডারের বইতে ভেন্ডারের ভ্যালুয়েশন করেছিলাম, পার্চেসারের বইতে পার্চেসারের ভ্যালুয়েশন করেছিলাম, আজকে পার্চেসারের বইতে ভেন্ডারের ভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই অঙ্কে, আর আলাদা একটা কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে তো, তো এবার আমি অঙ্কটা করব, বুঝতে পারি কি বললাম, বোঝা গেল কি বললাম, আমি দিন কি করেছিলাম এই যে ব্যালেন্সটা ছিল এটা একটু মেশিনে দিয়ে 6,60,000, এটা কি কমপ্লিট রিভিশন এরকম হবে, পার্সিয়াল রিভিশন এরকম হবে, পার্সিয়াল রিভিশনে কি হবে ভেন্ডারের ভ্যালুয়েশন দেখাতে হবে, ভেন্ডার ভ্যালুয়েশন, এই জন্য পার্সিয়াল রিভিশন অঙ্ক যখনই করব দুজনের ভ্যালুয়েশন তোমাকে করতে হবে, দুজনের ভ্যালুয়েশন করতে হবে, একটা পার্চেসারের ভ্যালুয়েশন করতে হবে আর একটা ভেন্ডার ভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে তো, তো ভেন্ডার ভ্যালুয়েশনটা এখানে আসবে, ঠিক আছে তো, তারপর দেখ যত কোশ্চেন বেরোবে অঙ্ক করলে বুঝতে পারবি, অঙ্ক যত আস্তে আস্তে এগোনো যাবে তত বেরিয়ে যাবে অ্যান্সার বেরোবে, কি বললে বোঝা যাচ্ছে তো, মোটামুটি একটু বুঝতে পেরেছিস, আমি অঙ্ক আরম্ভ করি বুঝিয়ে কিছু নেই, বারবার বলছি যে একটা কথা কমপ্লিট রিভিশন যার মাথায় ঢুকে তার পার্সিয়াল লোকে কোনো ব্যাপার না, তুমি মেরে হয়ে যাবে অঙ্ক, কমপ্লিট যে পারবে না সে পার্সিয়াল পারবে না, দেখ না তুই ভাবনা এত অবধি দেখ পুরো সেম হবে, এত অবধি পুরো সেম হবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে বাকি কিছু চেঞ্জ নেই, সেমই তো, যে কমপ্লিট পারবে সেটা পার্সিয়াল পারবে, বুঝা যাচ্ছে না, এই জন্য বলছি কমপ্লিট ভালো করে দেখে নেবে, তো দেখ যেরকম করে বলছিলাম 1982 তে এসেছিল ঠিক আছে তো, পার্সিয়াল রিভিশন করতে গেলে তোমাকে আগে বেস লেভেল গুলো ঠিক করতে হবে, বেসিক জায়গাগুলো ঠিক করতে হবে, যে বেসিক জানে না সে কিন্তু রিভিশন অঙ্ক করতে পারবে না, পুরো বেসিক ঠিক রাখতে হবে, কি বেসিক কোশ্চেন পর তাহলে বুঝতে হবে কি বেসিকের কথা বলছি, বলছে আচ্ছা তোরা যে ডেটটা পড়বি ইয়ার, তোদের ইয়ার আমার ইয়ার আলাদা হতে পারে, বাট অঙ্ক তো সেম হবে, অঙ্ক তো সেম, ইয়ারটা শুধু আলাদা হবে, রোমান ট্রান্সপোর্ট কোম্পানি পার্চেস 5 ট্রাকস ঠিক আছে তো, রোমান ট্রান্সপোর্ট কোম্পানি পার্চেস 5 ট্রাকস ফ্রম রামোস অটো লিমিটেড অন 1st January 1994 ঠিক আছে, তোদের ইয়ারটা একটু আলাদা হতে পারে, বারবার বললাম তো সমস্যা নেই, তোদের ইয়ারে তো কোনো সমস্যা হবে না, অঙ্কটা একই হবে, তো রোমান ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে এখানে হায়ার পার্চেসার আর হায়ার ভেন্ডারকে রামোস অটো লিমিটেড, মানে 5টা ট্রাক কেনা হচ্ছে ঠিক আছে, এত তারিখে
কোন সিস্টেমে হায়ার পারচেজ সিস্টেম। দ্য ক্যাশ প্রাইস অফ ইচ ট্রাক ইজ রুপিস 1,20,000, মানে এক একটা ট্রাকের কস্ট প্রাইস কত হলো 1,20,000। তাহলে একটা ট্রাকের কস্ট প্রাইস 1,20,000 হয়, তাহলে পাঁচটা ট্রাক কিনেছি কত টাকা হবে, কত টাকা হবে বল? 6,00,000 টাকা। আরে এত টাইম লাগে না একটা নর্মাল একটা ক্যালকুলেশন করতে। দ্য মোড অফ পেমেন্ট ওয়াজ অ্যাজ ফলোস, পেমেন্টটা কিভাবে করেছি? এই যে 6,00,000 টাকা যে ট্রাক কিনতে লাগছে, 500 টাকা কিনতে পেমেন্ট করতে হবে তো। আরে হায়ার পারচেসে কিনেছি মানে বাকিতে কিনেছি, তাহলে পেমেন্ট করবো তো। তো যেদিন কিনেছি সেদিন ডাউন পেমেন্ট করেছি 15%। তাহলে 15% ডাউন পেমেন্ট করেছি, আমরা কি 6,00,000 মধ্যে 90,000 টাকা পেমেন্ট হয়েছে এটা বলতে পারি? আরে আমি সব ধরে ধরে ওয়ার্কিংস করে দেবো, ওয়ার্কিংস করে দেবো, চিন্তা করতে হবে। তো তোর 90,000 টাকা পেমেন্ট হয়ে গেছে তাই না? আর বাকি যে টাকা আছে, বাকি টাকাটা তুই 4টি ইনস্টলমেন্টে দিয়েছিস, তাহলে 6,00,000 কত টাকা 90,000 টাকা পেমেন্ট হয়ে গেছে। আর বলছে বাকি টাকাটা তুই 4টি ইনস্টলমেন্টে দিয়েছিস। তো 4টি ইনস্টলমেন্ট কিভাবে দিয়েছে বলি? প্রতিটা ইনস্টলমেন্ট প্রতি বছরের শেষে দিয়েছি 4 বছর। আর 25% অফ ক্যাশ প্রাইস, তো ক্যাশ প্রাইস কত ছিল বল না, কত ছিল ক্যাশ প্রাইস? রেট অফ ইন্টারেস্ট বলে না দিলে কি করে করতে হয় মনে আছে? রেট অফ ইন্টারেস্ট বলে না দিলে কিভাবে করতে হয় বলেছিলাম, শিখে রাখ, কোনো না কোনো এক সময় কাজে লাগবে, এই আজকে কাজে লাগলো। রেট অফ ইন্টারেস্ট বলে না দিলে কিভাবে করতে হবে সেটা এখন আগে ওই ওয়ার্কিংস কর, তারপর তো অঙ্ক। মনে পড়ছে? মনে পড়ছে রেট অফ ইন্টারেস্ট বলে না দিলে কি করে করতে হতো? তাই ওই অঙ্কটা করতে হবে, ওয়ার্কিংসটা করতে হবে। তো দেখ মোটামুটি কোশ্চেনটা বল, কিছু বলবি? আরম্ভ কর, কিছু নেই আরম্ভ কর, কোনো কঠিন, কোনো কঠিন নেই। তুই আগে এই কোশ্চেনটা পড়ে বল ইন্টারেস্ট কত, এই কোশ্চেনটা বলে বল ইন্টারেস্টটা কত। আমি বলি ইন্টারেস্ট কত হবে বলতে পারবি একবারে? হিন্টস না দেখে, ওই হিন্টস না দেখে একবারে বলতে পারবি ইন্টারেস্ট কত হবে? তুই বল এক একটা ট্রাক কিনেছিস কত বল। এই শোন আমার সঙ্গে কোশ্চেনের অ্যানসার দে, জীবনে কোনো অঙ্ক ভুল হবে না, জীবনে কোনো অঙ্ক ভুল হবে না। হিন্টস দেখার চেষ্টা করবি না, ক্যালকুলেটর নিবি, বোঝার চেষ্টা করবি, আমার সঙ্গে অ্যানসার দিবি, দেখবি অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। একটা ট্রাক কিনেছি 1,20,000 করে, তাহলে 500 টাকা কিনতে কত লাগে? 6,00,000 টাকা। 6,00,000 টাকা তো কস্ট প্রাইস, কিন্তু তুই পেমেন্ট করেছিস কত? তুই কি 6,00,000 টাকা পেমেন্ট করেছিস? না স্যার, 6,00,000 টাকা পেমেন্ট করি আমি, ক্যাশে কিনতে হবে 6,00,000 টাকাই যাবো, যদি ধারে কিনি তো বেশি পেমেন্ট করতে হবে। তা কত পেমেন্ট করেছিস দেখ স্যার? 15% পেমেন্ট করেছি একটা, আর ওইদিকে 25% পেমেন্ট করেছি চারটে, বুঝতে পারলি না? আর না বুঝতে পারলে আমাকে বলি স্যার কি 25% চারটে? তুই 25% করে চারটে ইনস্টলমেন্ট দিয়ে থাকি না, তাহলে 25% তুই চারটে দিস, তাহলে 100% পেমেন্ট করলি, আর 15% ডাউন পেমেন্ট করেছিস, টোটাল কত পার্সেন্ট পেমেন্ট করেছিস? 115% তাই তো? তাহলে তুই ভাবনা 115% করে দেখবি, তোর ক্যালকুলেশন করে বেরোবে 6,90,000 করে দেখাবো, চিন্তা নেই। 6,90,000 তুই টোটাল পেমেন্ট করেছিস, আর 6,00,000 টাকা ছিল কস্ট প্রাইস, তাই 90,000 টাকা ইন্টারেস্ট। এবার বলতে হবে যে চার বছর কোন বছর কত টাকা ইন্টারেস্ট, শিখিয়েছিলাম কিভাবে করতে হয়, আমি বলেছিলাম স্যার আপনি বলেছিলাম প্রতি বছরের শুরুতে কত ব্যালেন্স ছিল, মানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তারপর ওই করে রেশিও বের করে ইন্টারেস্ট বের করতে ওই ওয়ার্কিংসটা তোকে করতে হবে। আর যদি ওয়ার্কিংস মনে না থাকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি, তাও যদি ভুলে যাস আগে একটা অঙ্ক করানো আছে ওটা দেখে দরকার ইম্পর্টেন্ট, তখন তখন কেমন ভাবে হয়তো হয় লাগবে না, দরকার নেই, কিন্তু অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট দেখ। এরকম টাইপের অঙ্ক 3-4 বার এসেছে পরীক্ষায়, ঠিক আছে? তো অঙ্কটা আরম্ভ করতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আরম্ভ কর, ক্যাশ প্রাইস অফ ফাইভ ট্রাকস 1,20,000 টাকা করে, 5টা ট্রাক কত হচ্ছে? 6,00,000 টাকা, ঠিক আছে? কোনো সমস্যা আছে না স্যার? কি সমস্যা থাকবে, কোনো তো সমস্যাই নেই, কি বুঝতে পারছিস তো? এবার ডাউন পেমেন্ট একটা করে লিখে নি, ডাউন পেমেন্ট কত করেছিলাম? ডাউন পেমেন্ট কত করেছিলাম স্যার? 15% ডাউন পেমেন্ট করেছিলাম, তাহলে বলতে পারি 6,00,000 টাকার 15% মানে 90,000 টাকা ডাউন পেমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা বল দেখি,
ওখানে ডাউন পেমেন্ট 90,000 টাকা, কটা টাকার ডাউন পেমেন্ট এটা? 5টা টাকা, মাথায় রাখতে হবে, কখনো বলবি না 1টা টাকা, ঠিক আছে? এবার বল ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট এক একটা ইনস্টলমেন্টের ভ্যালু কত করে? 25% অফ ক্যাশ প্রাইস, ঠিক আছে? 25% অফ ক্যাশ প্রাইস, তাহলে ক্যাশ প্রাইস কত? 6 লাখ টাকা, 6 লাখের 25% কত হয়? 1.5 লাখ টাকা নাকি? তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট 1.5 লাখ টাকা করে। তাহলে তুই বল টোটাল পেড করেছিস কত? টোটাল পেড করেছিস, তাহলে টোটাল পেড করেছিস ডাউন পেমেন্ট প্লাস ইনস্টলমেন্ট, ডাউন পেমেন্ট প্লাস ইনস্টলমেন্ট। তাহলে ডাউন পেমেন্ট কত? স্যার ডাউন পেমেন্ট 90,000, আর ইনস্টলমেন্ট কত? 6 লাখ টাকা। টোটাল পেমেন্ট করেছিস কত? 6,90,000। কি রে তোরা আমাকে বল না, কিছু বুঝতে অসুবিধা হয়ে যেত অব্দি? আমি আর এক রকম ভাবে ওয়ার্কিংস করাতে পারি, যেটা বইতে করেছে, বইতে আর এক রকম ভাবে করেছে ওইটাও করাতে পারি, কিন্তু এটা দেখ এটা কি বুঝতে পেরেছি বুঝতে পারিস? দেখ ধরে ধরে করলাম, বইতে আরো শর্টে করে শর্টেও করে দিতে পারি। বল তোরা বুঝতে পেরেছি পেরেছি 6,90,000 টোটাল পেমেন্ট। দেখ আগের দিন শিখেছিলাম ফর্মুলা ইন্টারেস্ট বের করার নিয়ম কি, স্যার টোটাল পেমেন্ট থেকে ক্যাশ প্রাইস বাদ দিলে তো ইন্টারেস্ট হয়ে যায়, করে স্যার ইন্টারেস্ট আমি বারবার করে বলছি যদি কোনো কোশ্চেনে রেট অফ ইন্টারেস্ট বলে না দেয় তাহলে সেক্ষেত্রে কি করে করতে হবে? রেট অফ ইন্টারেস্ট বলে না দিলে কি করে করতে হবে? আমি আগে অনেক অঙ্কগুলো শিখেছি, সেই অঙ্ক রেট অফ ইন্টারেস্ট বলে দেয়নি, রেট অফ ইন্টারেস্ট বলে না দিলে টোটাল পেমেন্ট থেকে ক্যাশ প্রাইস পাবো। আমি আগে যে অঙ্কটা করেছিলাম ওখানে অঙ্কটা অনেক ইজি ছিল, ও ডাইরেক্ট বলেছিল ক্যাশ প্রাইস মনে করার চেষ্টা কর মানে 15,500 টাকা, ওই অঙ্কটা ক্যাশ প্রাইস ছিল 15,500 টাকা, আর ডাউন পেমেন্ট করেছিল প্রথমে মানে 3,000 টাকা, আর তারপর 5,000 করে ইনস্টলমেন্ট ছিল। তাহলে আমি কি করেছিলাম, স্যার ডাউন পেমেন্ট আর তিনটে ইনস্টলমেন্ট যোগ করে যেটা হয়েছিল ওটা হয়েছিল হায়ার পারচেস প্রাইস, টোটাল পেমেন্ট থেকে ক্যাশ প্রাইস বাদ দিয়ে ইন্টারেস্ট বেরিয়েছিল। কি মনে করছে তো? দেখ আমি মনে করেছিলাম এরকমই একটা অঙ্ক ছিল, কিন্তু প্রশ্ন হলো এখানে কটা ইনস্টলমেন্ট দিয়েছি আমাকে বল, এরকম কটা চারটে, কিন্তু প্রশ্ন হলো চারটে ইনস্টলমেন্টে 4 বছর দিয়েছি, তা 4 বছর কোন বছরে কত টাকা ইন্টারেস্ট করতে বের করতে হবে, কি করে বের করবো? স্যার ওই অঙ্কটাই আপনি শিখিয়েছিলেন, আপনি শিখিয়েছিলেন যে প্রতি বছরের শুরুতে কত টাকা ডিউ আছে, ব্যাস আর কিছু না, প্রতি বছরের শুরুতে কত টাকা ডিউ আছে। তো দেখ ইয়ার ওপেনিং ব্যালেন্স ইনস্টলমেন্ট এটাই তো লিখেছিলাম, লেখাগুলো দেখতো, তারপর ছিল রেশিও, তারপর ছিল ইন্টারেস্ট, দেখতো আর কিছু ঘর ছিল এক্সট্রা, কবে কিনেছিলাম তোরা লেখা 117, আমি আমি যেই বইয়ের অঙ্ক করছি 94 লেখা যাবে, 94 লিখছি, ঠিক আছে? আমাকে টোটাল পেমেন্ট করতে হবে কত বল, অ্যানসার দে, টোটাল পেমেন্ট কত করতে হবে? টোটাল পেমেন্ট 6,90,000 টাকা টোটাল পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 6,90,000 টোটাল পেমেন্ট করতে হবে, তার মধ্যে ডাউন পেমেন্ট কোন দিন করি? স্যার প্রথম দিন কত টাকা ডাউন পেমেন্ট করেছি? 90,000 টাকা ডাউন পেমেন্ট করেছি, ঠিক আছে? আচ্ছা ও বললো একটা ক্লোজিং এর পর পরেই দিতে, কোন কথা মতন লিখছি বাট না লিখলেও চলবে,
ঠিক আছে, তো প্রথম বছরের শুরুতে ব্যালেন্স কত হচ্ছে? 6 লাখ টাকা, ঠিক আছে? তো প্রথম বছরের শুরুতে 6 লাখ টাকা হচ্ছে, তুই জিজ্ঞেস করবি? তুই জিজ্ঞেস করার দরকার থাকলে করতে পারিস, কিন্তু প্রথম বছরের শুরুতে 6 লাখ টাকা। তারপর ফার্স্ট ইনস্টলমেন্ট দেবো 31/94, তারপর 31/95, 31/96 আর 31/97, তোরা তোদের মতন তোদের যা ডেট আছে সেরকম ডেট বসিয়ে দিবি। ইনস্টলমেন্ট কত করে দিচ্ছি? প্রতিটি ইনস্টলমেন্ট 1.5 লাখ টাকা করে, তো 6 লাখ টাকা ছিল, 1.5 লাখ টাকা পেমেন্ট করলাম, তাহলে কত হলো? 4.5 লাখ। দেখ একটু মাথায় ঠান্ডা করে বোঝ, প্রথম বছরের শুরুতে ব্যালেন্স কত? প্রথম বছরের শুরুর ব্যালেন্স ছিল 6 লাখ টাকা, প্রথম বছরের শুরুতে ব্যালেন্স 6 লাখ টাকা। হ্যাঁ, ডাউন পেমেন্ট, প্রথম বছরের শুরুতে পেমেন্ট, প্রথম বছরের শুরুতে ডিউ আছে 6 লাখ, ঠিক আছে? তো এইবার দ্বিতীয় বছরের শুরুতে ডিউ কত? 4.5 লাখ, ঠিক? তো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি, বারবার বলছি, প্রথম বছরে আমরা ডাউন পেমেন্ট বছরের শুরুতেই করি, তাহলে প্রথম বছরের শুরুতে ডিউ কত? 6 লাখ টাকা। ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি প্রথম বছরের শেষে, তার মানে সেকেন্ড ইয়ারের শুরুতে ডিউ কত? এত টাকা, বুঝে যাচ্ছে? তো বুঝতে অসুবিধা জিজ্ঞাস করবো, 4.5 লাখ। তারপরে আবার ইনস্টলমেন্ট দিয়ে 1.5 লাখ টাকা, তো 4.5 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে কত? 3 লাখ। এটা কবে? এটা হচ্ছে, এটা ফার্স্ট ইয়ারের শুরুতে, এটা সেকেন্ড ইয়ার শুরুতে, এটা থার্ড ইয়ারের শুরুতে, 3 লাখ টাকা ডিউ ছিল, 1.5 লাখ দিয়ে দিলাম, রইল 1.5 লাখ। সেই 1.5 লাখ টাকা ব্যালেন্স এখানে ডাল, 1.5 লাখ টাকা বাকি আছে, 0। তো দেখ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর, প্রথম বছরের শুরুতে ছিল ডিউ 6 লাখ টাকা, দ্বিতীয় বছরের শুরুতে 4.5 লাখ, তৃতীয় বছরের শুরুতে 3 লাখ, চতুর্থ বছরের শুরুতে 1.5 লাখ। তাহলে রেশিও কত হবে? আমি বলছি এরকম টাইপ থাকে, রেশিও থাকলে কি করতে হবে? এরকম টাইপের থাকলে 4 বছর থাকলে 4 3 2 1, 3 বছর থাকলে 3 2 1, 5 বছর থাকলে 5 4 3 2 1, তাহলে এখানে কত হবে রেশিও? 4 3 2 1। এটা দরকার আছে, এটা করবে না? আরে এটা কেন করবো, আরে এটা কেন করবো, এটা তো কত হচ্ছে, আমার তো দরকার কি? এটা প্রথম বছরের শুরু, দ্বিতীয় বছরের শুরু, তৃতীয় বছরের শুরু, 4 নম্বর বছরের শুরু, 5 নম্বর বছর দিয়ে কি লাগবে, দরকার নেই। তাহলে কত হচ্ছে বল? ইন্টারেস্ট ছিল 90,000 টাকা, 90,000 × 4 × 3 = 7 × 2 = 9 × 1 = 10, 4 × 10 = 10, 90,000 × 3 = 10, 90,000 × 2 = 10, 90,000 × 1 = 10, এটা হচ্ছে 9,000, এটা হচ্ছে 18,000, 27,000, 36,000, দেখে নে, দেখে নেব দুটো লেদার ফোল্ড, বুঝতে পারছি না, আগে একটা একটা করে কর, প্রথমে লিখছি ইন্দা বুকস অফ, রোমান ট্রান্সপোর্ট কোম্পানি, তাই তো ছিল অঙ্কটা, রোমান ট্রান্সপোর্ট কোম্পানি ছিল তো, এটা হচ্ছে হায়ার পারচেসার, হায়ার পারচেসার মানে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা অ্যাসেট আর একটা ভেন্ডার, অ্যাসেটের নাম কি ছিল? ট্রাক, তাই তো? ছিল দেখতো কার থেকে কিনেছিলাম, রামোস
আমি এখানে ছোট্ট করে রাফ করে রাখছি, যেটা বুঝতে হবে, কেন না এই অঙ্ক কিন্তু কমপ্লিকেট, ঠিক আছে, একটু ভুল সম্ভাবনা থাকে। এইচপি আর এইচভি বলতে পারি ফুল ফর্ম, এইচপি আর এইচভি ফুল ফর্ম কি? হায়ার পারচেসার, অর্থাৎ যে মেশিনটা কিনে সে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করছে, যে মেশিন কিনে সে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করেছে, মানে রোমান ট্রান্সপোর্ট স্যার 15% ডেপ্রিসিয়েশন, তাই তো? পারচেসার 15% আর ভেন্ডার 25% মেথডটা দেখ, ভেন্ডার কি ভেন্ডার দিয়েছে, ঠিক আছে, কস্টলেস বলেছে, কত পার্সেন্ট বললাম ভেন্ডার 25%, ঠিক আছে, কস্টলেস মানে জানিস তো ডিমিনিশি, ঠিক আছে। আর এখানে তো না, এখানে দেখ চিন্তা করবি না, কোনো চাপ নিবি না, কোনো কিছু বলেই দেয়নি, অ্যাকচুয়ালি বলে দেয়নি কোন মেথড, ডিমিনিশিং করাটাই বেটার, স্ট্রেট লাইনও হতে পারে, কোনো অসুবিধা নেই, যেটাই করবি তোকে এজেম্পশনটা দিয়ে দিতে হবে যে এই মেথডে করছি, ঠিক আছে। ডিবিএম লিখে দিলাম, দুটোই ডিবিএম এ করছি, যদি কোশ্চেনে তোমার স্ট্রেট লাইন মেনশন করে না দেয় তাহলে তুমি ডিবিএম এই করো, ঠিক আছে, তো স্ট্রেট লাইন মেনশন করে দিলে তো ভালো, প্রতিটা অঙ্কে মেনশন করে দেখে তো মেনশন করে, এই মেনশন না করলে তুমি ডিমিনিশিং এই করো, মেনশন করলে তো স্ট্রেট লাইনই করো। তো দেখ তুই 600,000 টাকা দিয়ে ট্রাকটা কিনেছিস ফার্স্ট ইয়ারে, তাহলে ফার্স্ট ইয়ারের ট্রাকটা তো পুরো গাড়ি চালানো হয়েছে, হ্যাঁ কি না? তো প্রথম বছর তো পুরো তার 5টা ট্রাক কিনেছিলাম, প্রথম বছর তো 5টা ট্রাকই গাড়ি চালিয়েছিলাম। দেখ এই রোমান ট্রান্সপোর্ট কেন ট্রাক কিনেছে, নিশ্চয়ই ওর গাড়ি চালাতে হবে, তো গাড়ি চাল কেনার যেদিন কিনে পরের দিন দিয়ে গাড়ি চালাবে, তো পুরো সারা বছর গাড়ি চালিয়েছে, তো গাড়ি চালালে ডেপ্রিসিয়েশন হবে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন দেখাবে বল, এখানে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন শো করবো? 15%, একদম ঠিক বলেছিস, কারণ এটা কার বইয়ে আমি অঙ্ক করছি, হায়ার পারচেস, তো হায়ার পারচেস তো 15% ডেপ্রিসিয়েশন চার্জ করবে, ঠিক না, আর ডেপ্রিসিয়েশন কোন দিন চার্জ করে, বছরের শেষ দিন। এখানে কো পাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত হয়, 6,15% 90,000, তাহলে বাদ দিয়ে কত হচ্ছে 5,10,000। এখানে কো পাই ব্যালেন্স শীট 4টে ইনস্টলমেন্টে টাকাটা মিটিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু কটা ইনস্টলমেন্ট দিতে পেরেছিল, একটা ইনস্টলমেন্ট দিতে পেরেছিল, তাই তো, কটা ইনস্টলমেন্ট দিতে পেরেছিল পর দেখি করছে, একটা, তাই তো, একটা দিতে পেরেছিল, তাই তো, তুই দেখে আমি দেখি একটাই ইনস্টলমেন্ট দিতে পেরেছে, ওকে 4টে ইনস্টলমেন্ট মেটাতে বলেছিল, বা ও বলেছিলাম 4টে ইনস্টলমেন্ট টাকাটা শোধ করে দেবো, কিন্তু ও একটাই দিতে পেরেছে, ঠিক আছে, বাকি 3টে ইনস্টলমেন্ট দিতে পারে। তো বল আমাকে, বল তোর অ্যান্সারটা দে, তো প্রথম বছর মানে দ্বিতীয় বছর শুরুতে এত টাকা পাবে, তো দ্বিতীয় বছরও তো মেশিন ইউজ করেছে, হ্যাঁ কি না, বল না অ্যান্সারটা দে, দ্বিতীয় বছর মেশিন ইউজ করেছে, তো দ্বিতীয় বছর তো ডেপ্রিসিয়েশন চার্জ করবো, তো ডেপ্রিসিয়েশন চার্জ করবো, তাহলে এখানে কি লিখবো, 31/12/95 তাহলে লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এই 5,10,000 এর উপর কত পার্সেন্ট, 15%, কত দেখি ক্যালকুলেটারে, 15%, হ্যাঁ তাই তো বলে 15%, তাই দেখি কি অসুবিধা হলে কত হচ্ছে, একদম ঠিক করেছিস, একদম ঠিক করেছিস, 76,500। এবার দেখ তুমি কোশ্চেনটা পড়ি, এতদিন বুঝতে পেরেছিস তো, কোনো সমস্যা নেই, তত অব্দি কোনো সমস্যা নেই, এখানে এখানে বলেছিল রোমান ট্রান্সপোর্ট কোম্পানি মানে 1994 ট্রাক কিনেছিল, ঠিক আছে, তো ওর 4টে ইনস্টলমেন্ট দেওয়ার কথা, 94, 95, 96, 97, ও পেমেন্ট ডিউ
অন 31st December 1995, মানে 1995 এর পেমেন্টটাও দিতে পারেনি, তার মানে 94 দিয়েছে। কি ও যেটা বললো অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে পেরেছে, সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি। তাহলে কি করবে ভেন্ডার, কি করবে ভেন্ডারকে প্রমিস করেছিল আমি তোমাকে চারটি ইনস্টলমেন্ট দেবো, একটা দিতে পেরেছে বাকি তিনটে দিতে পারেনি। তাহলে ভেন্ডার কি করবে, ভেন্ডারের যা ডিউটি তাই করবে। ও ডিউটি কি, ভেন্ডার মানে রামোস অটো লিমিটেড এগ্রিড টু লিভ, ঠিক আছে, থ্রি ট্রাকস উইথ দ্য বায়ার অন দ্য কন্ডিশন দ্যাট দ্য ভ্যালু অফ দ্য আদার টু ট্রাকস উড বি অ্যাডজাস্টেড এগেইনস্ট দ্য অ্যামাউন্ট। তার মানে কি বলতে চাই জানিস, পাঁচটা ট্রাক তো কিনেছে, বলছে তিনটে ট্রাক না তিনটে ট্রাক রেখে যাবে, লিভ তিনটে ট্রাক রেখে যাবে, বাকি দুটো ট্রাক নিয়ে যাবে, ওই দুটো ট্রাকের ভ্যালুটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোকে এখন ওয়ার্কিংস করতে হবে দুটো ট্রাকে। তুই বল না আমাকে, বল অ্যান্সার দে, তুই কটা ট্রাকের ভ্যালুয়েশন করবি, তিনটে না দুটো ট্রাক? বুদ্ধি করে অ্যান্সার দিবি, বুদ্ধি করে অ্যান্সার দিবি, তিনটে ট্রাক না দুটো ট্রাক? যে ভেন্ডার সে কটা ট্রাক নিয়ে যাবে, দুটো ট্রাক। আরে ও যে কটা ট্রাক নিয়ে সে কটা ট্রাকের ভ্যালুয়েশন করবো, আমি তিনটে ট্রাকের ভ্যালুয়েশন করে কি হবে? আমি তোকে আরো অ্যান্সার দিয়ে দিচ্ছি এখানটা, এখানে যে ভেন্ডার যে ভ্যালুয়েশন করবে সেই টাকাটা এখানে বসাবো, ঠিক আছে, ভেন্ডারের ভ্যালুয়েশন পরে সব বলে দেবো লাইন বাই লাইন বলে দেবো। তা এটা তো, এটা কটা ট্রাকের ভ্যালু? পাঁচটা ট্রাকের ভ্যালু। তার মানে ধর ভেন্ডার তার দুটো ট্রাক নিয়ে গেল, তাহলে রয়ে যাবে কত ট্রাক, তিনটে ট্রাক। তাহলে তোরা নিজেরাই বল, আমি মুছে দেবো আবার পরে, এখানে বাই ব্যালেন্স সিডি তিনটে ট্রাকের ভ্যালু হবে কি হবে না, বুঝতে পেরেছিস? তারপর বাকিটাই পরে বলি, মুছে দিলাম, মুছে দিলাম, আমি কি ভয় জানি না, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেন্ডার যে দুটো ট্রাক, ভেন্ডার বলে দিয়েছে যে পাঁচটা ট্রাক তো আমার থেকে কিনেছে, তিনটে ট্রাক রেখে যাবো, তিনটে ট্রাক রেখে যাবো, কিন্তু দুটো ট্রাক নিয়ে যাবো। সেই দুটো ট্রাক যে নিয়ে যাবে তার ভ্যালুয়েশন করে। এবার আরো যদি ভালো বুঝতি, মানে একটু ভালো বোঝার চেষ্টা করি, ধর আমি আমার কথা বলছি, আমার কাছে পাঁচটা ট্রাক আছে, ঠিক আছে, আমি ধর দুটো ট্রাক বেচে দেবো, তাই তো? আমরা যে বেচি তার ভ্যালুটা বের করতে হবে তো। অ্যাকচুয়ালি এই অঙ্কে বলে দিয়ে কত টাকায়, কোশ্চেনে বলে দিয়ে যে ভেন্ডার কত টাকা দিয়ে ট্রাকটা নিয়ে যাবে, কোথাও বলেছে লাইন না স্যার বলেনি, কিন্তু কিভাবে বের করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। তার মানে তোর এখন যে এখানে ওয়ার্কিংসটা হবে, যে ভেন্ডার যে দুটো ট্রাক নিয়ে গেছে তার ভ্যালুটা বের কর, তার ভ্যালুটা বের কর। শোন, ভ্যালুয়েশন করবো তো, তো দুজনের নাম বল, পার্চেসারের নাম বল, পার্চেসারের নাম বল, রোমান ঠিক আছে, আর ভেন্ডারের নাম বল, রামোস অটো লিমিটেড। দাঁড়া, যে রোমান, রোমান কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করছে বল, বোর্ডের দিকে রাখি বল, 15% মানে 15% লিখলাম, আর রামোস কত পার্সেন্ট, 25%, দুটোই কিন্তু ডিমিনিশ, ঠিক আছে। কস্ট আমি এখানে কোন ওয়ার্কিংসটা করছি, দুটো ট্রাকের ওয়ার্কিংস করছি নাকি পাঁচটা ট্রাকের ওয়ার্কিংস করছি নাকি তিনটে ট্রাকের ওয়ার্কিংস করছি? দুটো ট্রাক, যে দুটো ট্রাক ভেন্ডার কোম্পানি নিয়ে গেছে তার ভ্যালুয়েশন করছি, ঠিক তো? তো বল, প্রথমেই আমি ইচ্ছা করে লিখে দিয়েছিলাম, এক এক বা কোশ্চেনও বলে দিয়েছিল, এক একটা ট্রাকের কস্ট প্রাইস কত করে বল, 1,20,000। তাহলে একটা ট্রাকের কস্ট প্রাইস যদি 1,20,000 হয়, আমরা দুটো ট্রাকের ভ্যালু বের করছি, তাহলে দুটো ট্রাকের ভ্যালু কত হবে, 2,40,000। তা কি এখানে লিখতে পারি 2,40,000? কোনো সমস্যা নেই, তুমি আস্তে আস্তে ধরে ধরে করছি, ভুল যদি না হয়। তারপর কি করবো, ডেপ্রিসিয়েশন এর এখানে 15% বসাবো, আর এখানে 25% বসাবো, কর তোরা কর, ক্যালকুলেটার নে, কর 2,40,000, কর 2,40,000 15% কত হয়, 36,000, আর 2,40,000 25% 90,000, তাই তো? তো এই মেশিনটা ক বছর ইউজ করা হয়েছিল বল দেখি, বুদ্ধি করে কথা কাটি বল, ক বছর ইউজ করা হয়েছিল মেশিনটা? 2 বছর, একদম যে বলে 2 বছর সে ঠিক বলেছে, পুরো একদম ঠিক বলে, 2 বছর ইউজ করা হয়েছিল। ও তো প্রথম বছর পেমেন্ট করেছে, সেকেন্ড বছর পেমেন্ট করতে পারেনি, আর সেকেন্ড বছরই তো মেশিনটা তুলে নেবে, বুঝে আনসার দিতে হবে। বলছি আস্তে ঠান্ডা মাথায় কর, মাইনাস হবে ডেপ্রিসিয়েশন, ডিমিনিশিং 2,40,000 15% কর, কর 2,40,000, হ্যাঁ 30,600, একদম ঠিক বলছিস,
তারপর টোটাল বল 180 এর উপর 25 45000 মাইনাস কর 204000 থেকে 40600 মাইনাস কর 1,73,400 পার্শিয়াল রিপোজিশনে বুক ভ্যালুর কোনো গুরুত্ব নেই, কোনো ইম্পর্টেন্স নেই, যা ইম্পর্টেন্স পাবে সব মানে এই টাকাটাই নেবে। তাহলে 1,35,000 এই ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে? তার মানে আমার কাছে যতগুলো ট্রাক ছিল তার মধ্যে ওই 1,35,000 টাকার ট্রাক তুলে নিয়ে চলে যাবে। ট্রাক তুলে নিয়ে গেলে বল ট্রাকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমলে কোন দিক বসাবি? বসিয়ে দে। কমলে কোন দিক বসাবি? বসিয়ে দে, বসিয়ে দে। একটা ওয়ার্কিং স্টার্ট করে তো যেটা বললাম, তাহলে তোর ট্রাকের ব্যালেন্স কমে যাবে। কেন ভেন্ডার কোম্পানি ভেন্ডার যে রামোস কত টাকা ট্রাক নিয়ে যাবে? অ্যাকচুয়ালি দুটো ট্রাক নিয়ে যাবে, কিন্তু তাই সেই ট্রাকের ভ্যালুটা কত? তোরা লিখে দে রামোস অটো লিমিটেড। হলো তো, এবার কি করতে হবে? আচ্ছা, তো আগেও শিখিয়েছিলাম এই যে রোমান ট্রান্সপোর্টের হিসাব বলছে 1,73,400। রোমান ট্রান্সপোর্ট বলছে ওর কাছে মেশিন আছে 1,73,400, কিন্তু এই মেশিনটাই রামোস নিয়ে গেল কত? 1,35,000 টাকা দাম দিয়ে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবি কোশ্চেন করার আগে। আমার কাছে 1,00,000, সাপোজ ধর আমার কাছে কোনো একটা অ্যাসেট ছিল, কোনো একটা অ্যাসেট, ধর আমার কাছে একটা কোনো একটা কার্ড ছিল, ঠিক আছে? কার্ডটার ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে 1,73,400। সেই কার্ডটা আমি কাউকে 1,35,000 টাকায় বেচে দিলাম, তাহলে আমার প্রফিট হলো না, লস হলো? লস হলো। এটাও তাই, যদি কারোর মাথায় একটু বুঝতে অসুবিধা হয়, আমি বলবো যে ভেন্ডার যে নিয়ে গেল মনে করবি ভেন্ডারকে বেচে দিল, মনে করবি ভেন্ডারকে বেচে দিলাম, বল ভেবে বল প্রফিট হচ্ছে না লস হচ্ছে? একদম ইজি কনসেপ্ট, একদম ইজি কনসেপ্ট দিলাম, আর অন্য কিছু ভাবতেই হবে না। তা লস হলো, বল কত টাকা লস? এই দুটোর ব্যালেন্সটাই হচ্ছে লস, বল। বুঝতে পারছিস? বইটা করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এটা সবচেয়ে শর্টকাট টেকনিক ইজি মাথায় রাখার জন্য, লস অন রিপোজিশন। মাইনাস করে বলতো কত হচ্ছে? কে করবি তাদের রেকর্ড? মাইনাস কর 38,400। বল কে বলবি লস এই অ্যাকাউন্টের কোন দিকে বসাবো? কে বলবি? ডেবিট? না না, ডেবিট না, ডেবিট। আচ্ছা, ক্রেডিট বলে শুনতে পাইনি ঠিক করে। আচ্ছা, তাহলে এখানে লিখো বাই পিএল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কত টাকা? 38,400। বাকিটা ব্যালেন্স বাই ব্যালেন্স শীট, শেষ অঙ্ক, শেষ মানে এই অ্যাকাউন্টটা শেষ। আমাকে কেউ বলতো একটু ব্যালেন্স কত বেরিয়েছে? ব্যালেন্স কত বেরিয়েছে কেউ একজন বল। একদম ঠিক মিলে গেছে, মিলে গেছে, কিছু নেই অঙ্কের মধ্যে। 2,60,000 আছে।
বুঝা গেল? কি রে বুঝতে পেরেছিস তো? আরেকটা কথা বলি, এখানে একটা জিনিস যা জানি সব বলে দিই, কিছু রাখবো না। কেউ এই পিএলটা না এখানে করলাম না 38,400 করে দেখালাম না, এটা আবার কেউ ব্যালেন্স করে, এটা কেউ ব্যালেন্সিং ফিগার বের করে, কিন্তু এটা বের করে 2,60,000। তো কি করলাম বল না স্যার, আপনি এটা বের করলেন এটা ব্যালেন্স করলেন। আবার কেউ কেউ কি করে জেনে রাখ, জেনে রাখতে ক্ষতি নেই, করবি তো যে কোনো একটা, কেউ কেউ এটা বের করে আর এটা ব্যালেন্স করে। এখন প্রশ্ন হলো স্যার এটা তো বললেন, কিন্তু এইটা কি করে বের করে বলে দিই। শোন না দেখ, মাথায় রাখো, মানে দেখি বইতে ম্যাক্সিমাম বইতে যে অঙ্কগুলো করেছে না ওরা এটাই করেছে, এটা করে ঠিক আছে। দেখ কিভাবে করে, তুই বল না তোর 5,10,000 টাকা বুক ভ্যালু ছিল, তার মধ্যে তোর ডেপ্রিসিয়েশন কত হলো 76,500 টাকা। ক্যালকুলেটর তো তোমাকে একটা4,33,500 আমার প্রশ্ন হলো, এই 4,33,500 বেরোলো কোন দিনের ভ্যালু বেরোলো? স্যার বছরের শেষ দিনে 5টা ট্রাকের ভ্যালু এত, তাই তো? এটা 5টা ট্রাকের ভ্যালু তো, কিন্তু বর্তমানে কটা ট্রাক রেখে যাচ্ছে ওরা? দুটোই বলে দিলাম, জেনে রাখার জন্য বলে দিলাম, ঠিক আছে তো? ঠিক আছে তো, হয়ে গেলে এটা টুকে নে, এটা হয়ে গেলে পরের অ্যাকাউন্টটা খুলে দেবো, ঘুরিয়ে দেয় বলে কি তুমি ভেন্ডারের বইতে পারচেসার অ্যাকাউন্ট করো, কেন এই টাইপের লেখক তো আসেই না পরীক্ষায়, এই জন্য প্র্যাকটিস করে যায় না, তখন পারবে না। কি বললাম বলতে, শিখিয়ে দিয়েছি তো ভেন্ডারের বইতে কি করে করতে হয় পারচেসার অ্যাকাউন্ট, মনে পড়ছে তো? শিখিয়েছিলাম তো। আচ্ছা বল, রামোস অ্যাকাউন্ট কি হবে? ডেট ওয়ান 1194, তাই তো? বাই কি ট্রাক অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা বলতে একটু কত ছিল, 6,00,000 টাকা না? বছরের শেষে ইন্টারেস্ট চার্জ হয়েছিল, একটু বলিস, একটু বলিস কিন্তু ইন্টারেস্ট কত ছিল প্রথম বছর? ইন্টারেস্ট কত ছিল দেখ তো, 36,000 টাকা লিখে দিই, 36,000 টাকা ডাউন পেমেন্ট হয়েছিল বছরের শুরুতে 1194 টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা? 90,000 টাকা, তাই তো? তারপর ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছিলাম প্রথম বছরের শেষে টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা? টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা বল দেখি জানি, প্রথম ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল 1,50,000 টাকা, এমন বলি তো ভয় পেয়ে গেছি, 1,50,000 টাকা টোটাল হচ্ছে 6,36,000, তার থেকে 2,40,000 বাদ দে, 6,36,000 থেকে 2,40,000 বাদ দে, কত হচ্ছে বল? টু ব্যালেন্স সিডি, ঠিক আছে, ব্যালেন্স সিডিটা আমি বিডি করবো 1,195 বাই ব্যালেন্স বিডি, কত বেরিয়েছে বল? 3,96,000, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত ছিল বল? 27,000, দেখো 31,12,95 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট 27,000, তো সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি কি রে? সেকেন্ড ইনস্টল দিতে পারেনি বলে মেশিন তুলে নিয়ে চলে, ট্রাক তুলে নিয়ে চলে গেছে। তো ট্রাক তুলে নিলে কি হবে বল না? ট্রাক তুলে নিলে তাহলে রামোস অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়বে না কমবে? এ তো কেই গাস স্যার, ট্রাক নিয়ে গেলে তাহলে ব্যালেন্স তো কমবে, কমবে তো? এই দেখ রামোস অ্যাকাউন্ট, রামোস অ্যাকাউন্ট হচ্ছে একটা কেইটার্স, কেইটার্স বাড়বে এদিকে কমবে, তাই তো? ট্রাক তুলে নিয়ে চলে গেছে, তাহলে ট্রাকের ট্রাক যদি তুলে নিয়ে যায় তাহলে অ্যাকাউন্টের ব্যালেন্স তো কমে যাবে। এটা কেইটার্স, এটা এটা কেইটার্স, যদি ট্রাকটা তুলে নিয়ে যায় তাহলে তো নিশ্চয়ই কত টাকা ডিউ করবে না, কমবে তো? দিয়ে বলছি ডেবিটে বলবি, আগে অনেকবার বলেছি
কবে 31/12/95 কি লিখবো টু ট্রাক অ্যাকাউন্ট উনি স্যার কত টাকা আরে একই কোশ্চেন করছিস এই তো 135 কি 135 দেখে নে 135 এরে বুঝিস নি 135 তো আর অসুবিধা হলে দেখ না ট্রাক অ্যাকাউন্টে কে কি লিখেছিলি তো বাইরে আমোস তো নরমাল 135 বাকিটা ব্যালেন্স করে দে অবশেষ টু ব্যালেন্স শীট और देखी साल लाख 23,000 और तक 1,35,000 बाद दिले 2,88,000 ठीक तो शेष हो गया तार माने आम क्या किंतु माने आमी माने रोमन ट्रांसपोर्ट कंपनी सुनते हो चीज तो आमी माने रोमन ट्रांसपोर्ट कंपनी रामोस के एक और के 2,88,000 टका देवो তিনটে ট্রাকের দাম বোঝা গেল সেই সংখ্যা কমপ্লিট হলো কমপ্লিট সাম হলো আমাকে বলেছিল পারচেসারের বইতে ট্রাক অ্যাকাউন্ট হলো আর ভেন্ডার অ্যাকাউন্ট হলো